সুপ্রিয় সোনামণিরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আজ আবারও তোমাদের নার্সারি ক্লাসে বাংলা বিষয়ের উপরে ক্লাস নিতে এসেছি। গতকাল তোমাদেরকে 5 নম্বর পর্যন্ত আমি শিখিয়েছিলাম, তাই না? আজকে আমি তোমাদের 6 নম্বর থেকে শুরু করব। করলে আজকে করলে তোমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। তারপর আমি পুরোটাই তোমাদের আরেকবার একটু বলে দেব। তাহলে আমরা একটু শুরু করি। 6 নম্বরে কি আছে? 6 নম্বরে আছে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো। এলোমেলো বর্ণ সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। কি এটাকে সাজালে হবে ইলিশ। সাজালে কি হবে? ইলিশ। দন্তন রেখা রস্ব সাজালে কি হবে? উঠান। কি হবে সাজালে? রস্ব রেখা দন্তন উঠান। দন্তন
তার পাশে আছে হচ্ছে ট তারপরে আছে চ ফাঁকা খ ময়াকারী ম তারপরে আছে ঘ ঘ ফাঁকা ঘ তারপরে আছে ফাঁকা ঘ গ তারপরে আছে ঠায়কারে ঠা পারস্যকারে কু পারস্যকারে কু তারপরে আছে হচ্ছে ফাঁকা ঘ তারপরে আছে হচ্ছে ডয়া খ দয়াকার ফাঁকা ঘর তারপরে আছে হচ্ছে ধারচন্দ্রিকার ফাঁকা ঘর তারপরে আছে দন্তস্ব এরপরে ফাঁকা ঘর ক তারপরে আছে হচ্ছে দন্ত ন দন্ত ন তারপরে আছে পারস্যকারে কু পারস্যকারে কু তাহলে আমরা এবার ধরি এখানে কি হবে আমরা এখন ফাঁকা ঘরগুলোতে কি করব বর্গ বসাবো ফাঁকা ঘরে কি করব এখন বর্গ বসাবো তাহলে এখানে কি হবে এখানে আমরা যদি ল দিই তাহলে কি হবে এটা ওর অর্থপূর্ণ হলো ওর একটা খাবারের নাম তারপরে আমরা এখানে যদি রসই ট ইট এখানে দেই তালবস চশমা ঘর র ঘর তারপরে দেখি হচ্ছে বর্গীয় জ গ তারপরে ঠাকুর ঠা পারস্যকারী কু আর র ঠাকুর ডাকার ডা আর হচ্ছে এখানে যদি দেখি ব ডা তারপরে এখানে দেখি হচ্ছে দশ তাহলে তো অন্তঃস্থ আর কি
Și, dar nu știu dacă și ea, toți și
Antasta,
আইটেম নিয়ে আলোচনা করেছিলাম এই দুই দিন ধরে তোমাদের
এবার আসছে আট
ছর চিহ্ন বা কার চিহ্ন লিখো ছায়া দেখা গেলে বে কার চিহ্নটা লিখতে হবে আকার এভাবে আকার হ্রস্ব ই কার দীর্ঘ ই কার হ্রস্ব ঊ কার দীর্ঘ ঊ কার ঋ কার এ কার ঐ কার ও কার ঊ কার এভাবে লিখতে হবে আমি তোমাদের নোটে করিয়ে দিয়েছি নয় নম্বরে ছর চিহ্ন বা কার চিহ্ন দিয়ে একটি করে শব্দ যেমন সাজেশনটা আমি কিন্তু তোমাদের বলে দিলাম একটা